أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. মহান আল্লাহর এই ঘরে আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বহু মানুষের অভিযোগ, মানুষ ভালো থাকতে থাকতে খারাপ হয়ে যায় কিভাবে। অনেক মানুষ খারাপ থাকতে থাকতে ভালো হয়, তওবা করে ভালো পথে ফিরে আসে, এটা তো ভালো জিনিস। কিন্তু এরই বিপরীত খারাপ জিনিস হলো, যে ভালো ছিল সে ভালো থাকতে থাকতে খারাপ হয়ে যাচ্ছে, তার কারণ কি? চরিত্র ভালো ছিল, হঠাৎ করে চরিত্রের অবক্ষয় ঘটছে, দুশ্চরিত্রতার দিকে সে ফিরে যাচ্ছে, তার চরিত্রের অধঃপতন ঘটছে কিভাবে? দিনের পথে অগ্রগামী ছিল, অগ্রগামী থাকতে থাকতে হঠাৎ করে পশ্চাৎ পথে চলতে শুরু করছে, সুপথে সুন্দরভাবে চলতে চলতে হঠাৎ মুখ থুবড়ে পড়ে যাচ্ছে, তাহাজ্জুদ পড়তে পড়তে হঠাৎ তাহাজ্জুদ দূর কিবাত পাঁচ ওয়াক্তের নামাজও ছেড়ে বসছে, তারপর যে মসজিদে আজান দিতে দিতে হঠাৎ আজানকেই ঘৃণা করে বসছে, মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও হিতাকাঙ্ক্ষী থাকতে থাকতে তালেবে ইলমদেরকে ঘৃণা করছে, মাদ্রাসা তো দূর কিবাত, মানে মাদ্রাসার ছাত্রদেরকেও চোখে দেখতে পারে না, আলেমদের ভক্ত থাকতে থাকতে তাদেরকে চোখের বালি ধারণা করছে, আলেমদের সমালোচনা করছে, আলেমদের কটাক্ষ করছে, আলেমদের সম্মান দেয় না, আলেমদেরকে ঘৃণা করছে। এসবের কারণ কি? এসবের নানা কারণ হতে পারে, কারণ অনেক হতে পারে, এক এক ব্যক্তির এক এক আলাদা আলাদা কারণ হতে পারে। উন্নয়ন থেকে অধঃপতন দেখবেন, হিদাতি থেকে বিদাতি, সৎ থেকে অসৎ, ভালো থেকে খারাপ হওয়ার একাধিক হেতু থাকতে পারে। কিছু কারণ আমরা উল্লেখ করব, উদাহরণস্বরূপ হয়তোবা পতনমুখী প্রবণতা থেকে মানুষের বাঁচার উপায় বের হবে, কেউ হয়তো মনের জিনিসটা জিজ্ঞাসাটা এখানে উত্তর পাবে, খুঁজে পাবে যে তাই তো আমি এটা করছি, এটা আমার জন্য ঠিক না, সুতরাং সে নিজেকে সংশোধন করার একটা পথ পাবে এই আশায়। সেই সকল হেতুসমূহ থেকে দূরে থাকতে পারলে, যে সকল হেতুতে মানুষ দূরে সরে যাচ্ছে, ভালো থাকতে থাকতে খারাপ হয়ে যাচ্ছে, আশা করি সে অধঃপতন থেকে রক্ষা পাবে। ওলামাগণের পরিসংখ্যান দিয়েছেন, অনেকে অনেক রকম গণনা করেছেন, কারণ কি কারণ কি, তো গবেষণা করে দেখেছেন বিভিন্ন কারণ। আমরা আজকে মোটামুটি ২৪টা কারণ নিয়ে সংক্ষেপে আলোচনা করব, যে এই ২৪টা কারণে মানুষ ভালো থাকতে থাকতে খারাপ হয়ে যায়, ভালো থাকতে থাকতে খারাপ পথে চলে যায়। এক, নিরালায় মন থেকে মহান আল্লাহর ভয় শূন্য হওয়া। কোনো কোনো মানুষ আছে আল্লাহর ভয় থাকে, মানুষের মধ্যে আল্লাহর ভয় থাকা নিশ্চয়ই কি জরুরি, আল্লাহর ভয় যদি না থাকে তো সে দিন মানবে কেন, তার ঈমান থাকবে কিভাবে? কিন্তু কিছু মানুষ আছে যারা লোকের সামনে আল্লাহকে ভয় করে, আর গোপনে গিয়ে আল্লাহর ভয় কি হয়ে যায়, হালকা হয়ে যায়। এই লোকটা কেমন, মুনাফিকের দিকে ঝোঁক, এর প্রবণতা হচ্ছে যে লোক যখন লোকের সামনে থাকবো তখন আমি দিনদার, আর যখন নির্জনে যাব তখন জরুরি না, লোকের সামনে মানতে হয় যেটা ভালো করে মানব, কিন্তু যেটা একাকী মানতে হয় সেটা ভালো করে মানব না, না মানা আর কি, এটা এক প্রকার শৈথিল্য। উদাহরণস্বরূপ ছোট্ট উদাহরণ নেন, আপনি মসজিদে এসেছেন, মসজিদে নামাজ পড়বেন, মসজিদে নামাজ পড়বেন তো নিশ্চয়ই পাঞ্জাবি লাগিয়ে বা কী বলে আপনার জামা পরে মাথায় টুপি দিয়ে ঠিক আসছেন, তাই না? যদি এই নামাজটা বাসায় পড়তে হয়, জামাত পেলেন না বাসায় পড়ছেন, তখন কী পরে? গেঞ্জি, শুধু গামছা দিয়ে, শুধু গামছাটা জড়িয়ে নিল ব্যাস। তারপরে এখানে এসে মাশাআল্লাহ দুরাকাত সুন্নত পড়ছে, কী সুন্দর, কারণ লোকে দেখছে। আর বাড়িতে যখন দুরাকাত সুন্নত পড়ছে তখন মুরগির দানা খাওয়া, কাকের দানা খাওয়ার মতো ঠকাঠক,
তার মানে কি যে আপনার ভিতরে একটা প্রবণতা সৃষ্টি হয়েছে যে মানুষকে দেখিয়ে ভালো থাকতে হবে, আর গোপনে যদি আমি খারাপ করি সমস্যা নেই। এই ধরনের প্রবণতা হলে জানবেন যে সেই লোক আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে। ভালো থাকতে থাকতে সে মানুষের চোখের সামনেও লোকারণ্যেও সে খারাপ কাজ শুরু করে দিচ্ছে। নম্বর দুই, দীন ও আল্লাহর আনুগত্যে প্রতিষ্ঠিত থাকার দোয়া না করা। দেখুন, আল্লাহ তাআলার হাতে সবকিছু আল্লাহ, এমনকি আপনার নামাজ, আপনার রোজা, আপনার হেদায়াত সব কার কাছ থেকে? আপনি নিজস্বভাবে আপনি এগুলো পাবেন এই কথা ভাববেন না, আল্লাহ দিলে তবে পাবেন। এই জন্যে আল্লাহর কাছে চাইতে হবে। যদি আপনি অনুভব করেন যে আমার মধ্যে অভাব আছে, আমার মধ্যে নেই, আমার মধ্যে কমতি আছে, তাহলে কী করতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে, হেদায়াত চাইতে হবে। আর এই জন্যে আমরা প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে আল্লাহর কাছে হেদায়াত চাই। হ্যাঁ, কোন জায়গাতে কোথায় আল্লাহর কাছে হেদায়াত চাই? প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে আল্লাহর কাছে হেদায়াত চাই, সূরা ফাতিহাতেই চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহুম্মা ফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি, কোথায় চাই? আহা, দুই সিজদার মাঝখানে হেদায়াত চাইতে হবে। যদিও আমরা মনে করি আমি হিদাতি, কারণ বিদাতি হতে বেশি দেরি নেই, আল্লাহর কাছে চাইতে হবে। মুয়াজ্জিন যখন হাইয়া আলা সালা হাইয়া আলাল ফালাহ বলে, তখন আমরা কি বলি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেন? তার কারণ ভালো কাজ করার তৌফিক যদি আল্লাহ না দেন তাহলে অসম্ভব, আর খারাপ কাজ ত্যাগ করার তৌফিক যদি আল্লাহ না দেন তাহলে উপায় নেই। কারণ ভালো মন্দ সবই আল্লাহর ইচ্ছা হয়, তাই না? মন্দ যে আমি করব সেটাও আল্লাহর যদি মৌন অনুমতি না থাকে, মানে আল্লাহ যদি না চান। আর চাওয়াটা দুরকম, এটা কথা চলে আসছে, চাওয়া হচ্ছে দুরকম, এক হচ্ছে কওনি আর এক হচ্ছে শারঈ। শারঈতে চান যে আপনি খারাপ কাজ করেন না, কিন্তু কওনিকে যদি চেয়ে থাকেন, মানে আপনাকে বাধা না দেন, আপনাকে যদি হিদায়ত না করেন, আপনাকে যদি আটকে না রাখেন, তো আপনি কি হয়ে যাবেন? খারাপের দিকে চলে যাবেন। তো সেই ক্ষেত্রে আল্লাহর কাছে চাইতে হবে। আমরা বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো আল্লাহর কাছে যেন আপনি দিনের ওপর প্রতিষ্ঠিত থাকতে পারেন, আজীবন দিনের ওপরে থাকতে পারেন, আমরণ দিনের ওপরে প্রতিষ্ঠিত থাকতে পারেন, এবং মরণ পর্যন্ত দিনকে মানতে পারেন, হুসনে খাতেমা যেন আপনার হয়, এই দোয়া আপনার কাছে আল্লাহর কাছে চাইতে হবে, তাই না? কি দোয়া বলতে হবে? যেন আল্লাহ আমাকে দিনে প্রতিষ্ঠিত রাখে। প্রতিষ্ঠিত থাকার জন্য কি দোয়া বলতে হয়, এই দোয়া শিখে নিন। এই দোয়া যদি আপনি না করেন আল্লাহর কাছে, আপনি যদি তাচ্ছিল্য করেন, চা আল্লাহ দিলে দেবে, কেউ আপনি চান না, অমুখাপেক্ষী হলে, যদি আপনি অমুখাপেক্ষী হয়ে যান তাহলে আল্লাহ দেবেন না। আল্লাহর মুখাপেক্ষী হতে হবে যে আল্লাহ আমাকে দেন রুজি, রুজি আমি কামাই করছি, কি দরকার আছে আল্লাহর কাছে চাইতে হবে? না, যতই রুজি আপনি কামাই করেন, উপার্জন করেন, তবু আল্লাহর কাছে চাইতে হবে, কারণ চাবি কাটি হচ্ছে আল্লাহর কাছে। চলুন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আল্লাহ রসুল সাল্লাম কাকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার ইমানে কোনো সন্দেহ ছিল, যিনি পথভ্রষ্ট হয়ে যাবেন বলে কোনো সন্দেহ ছিল না, মোটেই না, এক চুল পরিমাণ না, তবুও তিনি বলতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে হৃদয়ের আবর্তনকারী বিবর্তনকারী, তুমি আমার হৃদয়কে তোমার দিনের উপরে প্রতিষ্ঠিত রাখো। তাহলে আল্লাহ তাআলা মানুষের মনকে কি করেন? পাল্টে দেন। কলবে মানে জানেন কলব, খেলবে মানে হচ্ছে কুকুর, আর কলবে মানে হচ্ছে অন্তর, কলব পাল্টানো, হৃদয় পাল্টায় মানুষের হৃদয়। সকালে মোমেন, সন্ধ্যায় কাফের, সন্ধ্যায় মোমেন, সকালে কাফের। আজ আপনি একটা মানুষের বন্ধু, কাল আপনি তার দুশ্মন, কাল আজ দুশ্মন, কাল বন্ধু, এটা হয় না? হয় না। মনের এই পরিবর্তন আনয়নকারীকে মুকাল্লিবুল কুলুব, আল্লাহ তাআলা হৃদয়ের মন। তো বলা হয়েছে যে মানুষের মন শূন্য ময়দানে পড়ে থাকা পালকের মতো বা তুলোর মতো, যেদিকে হাওয়া আসে তার বিপরীত দিকে ছুটতে লাগে। দেখেছেন, মানুষের যখন মানুষ নতুন পার্টি আসে, নতুন শাসক আসে, দেখেছেন সবাই ছুটছে, সব দলে দলে গিয়ে ভোট দিচ্ছে তাকেই। কেন? মানুষের মন এই যে দেখে থাকি, যখনই হাওয়া আসবে তখনই হাওয়ার বিপরীতে ছুটতে থাকবে। আল্লাহ তাআলার দুই আঙ্গুলের মাঝে, আল্লাহর আঙ্গুল আছে না নেই? আল্লাহর হাত আছে, আঙ্গুল আছে, তাই না?
তো আল্লাহর দুই আঙ্গুলের মাঝে মানুষের অন্তর থাকে, আল্লাহ তাআলা ইচ্ছা মতো কি করেন, ঘোরান ফেরান। সুতরাং আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ যেন আপনার হৃদয়কে কিসের উপর প্রতিষ্ঠিত রাখেন, তার দিনের উপর প্রতিষ্ঠিত রাখেন। আর সাহাবি বললেন, হে আল্লাহর রসুল, আমরা আপনার প্রতি এবং আপনি যা আনয়ন করেছেন তার প্রতি ইমান এনেছি, আপনি কি আমাদের ব্যাপারে ভয় করেন যে আমরা আবার খারাপের দিকে চলে যাব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাম, ইন্নাল কুলুব বাইনা ইসবাইন মিন আসাবিইল্লাহ ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা। হ্যাঁ, হৃদয়সমূহ আল্লাহর আঙ্গুলসমূহের মধ্যে দুটি আঙ্গুলের মাঝে আছে, তিনি তা ইচ্ছা মতো ঘোরান ফেরান। সুতরাং ভয় আছে, বলা যায় না কার কি ঘটে যায় হয়ে যায়। আবদুল্লাহ বিন আমর ইবনে আস বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এই দোয়াও পড়তেন। কি দোয়া? আল্লাহুম্মা মুসাররিফ আল কুলুব, সাররিফ কাল কুলুবানা আলা তাআতিক। মুসাররিফ, ওখানে মুকাল্লিব, এখানে হচ্ছে মুসাররিফ, মানে একই, কাছাকাছি। মুসাররিফ, সারফ, সারফ, ইসরিফ মানে ফেরানো। তো আল্লাহ তাআলা হচ্ছেন মুসাররিফ আল কুলুব, হৃদয়ের আবর্তনকারী। তুমি আমাদের হৃদয়সমূহকে তোমার আনুগত্যের উপর আবর্তিত করো, যেন তোমার আনুগত্য, তোমার অবাধ্য না হয়ে যায়, সবসময় যেন তোমার অনুগত বান্দা হয়ে থাকি। তাহলে এই দোয়া দুটো মুখস্থ করে নেন, ইয়া মুকাল্লিব আল কুলুব সাব্বিত কালবি আলা দিনিক, ওয়া মুসাররিফ আল কুলুব সাররিফ কালবি আলা তাআতিক। এই দুটো দোয়া মুখস্থ করতে হবে এবং নামাজে বলতে হবে, মাঝে মাঝে বললে মনে থাকবে। যেমন রাব্বের হামহুমা কামা রাব্বানি সাগিরা সবাই জানে, তাই না? নামাজে পড়েন, সালাম ফেরার আগে কমসে কম একবার পড়েন। ঠিক এই দোয়া মুখস্থ করে যদি বলতে থাকেন আপনার মনে থাকবে। নচেত ভয় করুন যে কখন আপনার হৃদয় থেকে কচুর পাতার ওপরে পানি দেখেছেন, কেমন টলটল করে হাওয়াতে, যখন কচুর পাতাটা ধুলে এক আদি কিছু এক দুবিন্দু পানি থাকে, কেমন টলটল টলটলাইমান থাকে। আর যদি হাওয়াটা জোর হয়, সরাত করে গড়িয়ে যায়, সরাত করে নেমে যায়। তো এইরকম কখন যে আপনার হৃদয় থেকে আপনার ইমানটা গড়িয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না। সুতরাং মজবুত হতে হবে, যেন হাওয়াতে দোল না খান। যেদিক থেকে হাওয়া আসছে, অমক দেশ থেকে আসছে, অমকের থেকে আসছে, অমক ব্যক্তি থেকে আসছে, অনেক সময় অনেক একটা একজন মানুষ একজন মানুষের হৃদয় থেকে বিদাতি করার ভূমিকা রাখতে পারে। স্ত্রী, আপনার স্ত্রী আপনাকে খারাপ করতে পারে, তাই না? বিভিন্ন ফিতনা, বিভিন্ন ফিতনা থেকে আপনি খারাপ হয়ে যেতে পারেন ফিতনায়। তো আপনি আপনাকে আপনি যদি মজবুত হন, তাহলে আপনার স্ত্রী আপনাকে পাল্টাতে পারবে? কিংবা কোনো মহিলার স্বামী তাকে পাল্টাতে পারবে না? সে মজবুত, আমি তালাক নেবো তবুও শিরক, আমি মাজারে যাব না, আছে না নাই? আবার কোনো কোনো পুরুষ দেখবেন মাজারি ঘরে বিয়ে করে, আজকে ছিল কি তৌহিদবাদী, আর কালকে গিয়ে বউয়ের সাথে মাজার যাচ্ছে নজর নজর পুরো করতে, নজর পালন করতে। হ্যাঁ, এটা স্বাভাবিক। সেই জন্যে আপনি যদি মজবুত হন, না আমার ইমান কি আছে, পাকা আছে, আমি জানি যে না এটা নয়, এটা হচ্ছে সঠিক, তাহলে মজবুত হতে হবে। আর মজবুত হতে হলে যাতে কচুর পাতা না দোলে, হাওয়াতে আপনি দুলবেন না, দোল খাবেন না, মজবুত হয়ে থাকবেন, পাহাড়ের মতো অটল থাকবেন, নির্বিচল থাকবেন। তো সেরকম এলেম তৈরি করতে হবে, তাই না? এলেম আসতে আনতে হবে, মনের ভিতরে আনতে হবে। আর না হয় মন, ওই যে বললাম যে কবরস্থানের ধার দিয়ে পাশ দিয়ে ভয় ভয় লাগছে, হুজুর ওখানে গলায় দড়ি দিয়ে মারা গেছিল একজন, আসামের ঘটনা শুনলেন, বাড়িতে একজন আত্মহত্যা করেছিল নিয়ে, আর সেখানে ভয় লাগতো কি হতো কি হতো, নিশ্চয় বাড়ির লোকেরা মাস্টার টিচার স্কুলের, সে তারা সবাই উলঙ্গ হয়ে পুজো দিচ্ছে, আর একটা 3 বছরের শিশু কন্যাকে জবাই করবে, বলিদান দেবে, নিয়ে বলছে কি হবে, ঘর থেকে ভূত তাড়াবে। এই যে বিশ্বাস, এগুলো হচ্ছে ওদের বিশ্বাস। কিন্তু আমাদের মতেও এখনো যেমন যমুনা সেতুর জন্য খুব গুজব ছড়াচ্ছে যে মাথা চাই, মানুষের মাথা ছাড়া সেতু হবে না, তো এগুলো ওদের। কিন্তু মুসলমানরাও অনেকে হয়তো বা বিশ্বাস করছে, তাই না? তো মোট কথা হচ্ছে, যদি আপনি মজবুত না হন তা আপনি ফেঁসে যাবেন। এসে কেউ বললো, আরে তোমার তো ঘরে এই হয়েছে, তোমার ওই হয়েছে, কি করতে হবে তাহলে? এই এত টাকা লাগবে, একটা খাসি কুরবানি দিতে হবে, বা খাসি দিতে হবে অমক মাজারে। আমি তাই নি, তাহলে সব ঠিক হয়ে যাবে? হ্যাঁ, যা হোক ঠিক তো হোক, তারপর তওবা করে নেবো নাকি? এরকম বহু মানুষ আছে, বেশিরভাগ মহিলারা ফেঁসে যায়। মহিলার স্বামী মজবুত কিন্তু মহিলা খুব দুর্বল। বাড়িতে এলো ফকির, ফকির সাহেব বললো, মা তোমার ঘরে বেবরকতি আছে,
হ্যাঁ বাবা কি করতে হবে, যে 500 টাকা লাগবে, আমি তাবিজ দিয়ে যাব। স্বামী এসে দেখছে ঘরের দরজায় তাবিজ চিরানো, বলছে কি ব্যাপার, বলছে ওই যে আমাদের ঘরে, হ্যাঁ খবরদার, তাই না? ইবনে মাসুদের কথা আপনারা জানেন, স্ত্রী মানে ঘাড়ে হাত দিয়েছেন দেখছেন সুতো বাঁধা আছে, মনে আছে, দিয়ে টেনে ছেড়ে দিলেন, এটা কি? তো বলছে এটা আমার এই হয়, এই জন্য আমি বেঁধেছি, এক ইহুদি মহিলা এ আমাকে সুতো পরা দিয়ে গেছে, আমাদের দেশে সুতো পরার বহু নিয়ম আছে। তো বললেন আলু মাসউদ আগনিয়া আনিস শিরক, মাসউদ ইবনে মাসুদের বাংলা আল ইবনে মাসুদ, আল ইবনে মাসুদ আগনিয়া আনিস শিরক, তার মানে ইবনে মাসুদের পরিবার এই শিরিক থেকে অমোকাপেক্ষী, বরং তুমি দোয়া পড়ো, আল্লাহর কাছে দোয়া করো, যে দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, পড়তে বলেছেন, কি দোয়া? আজিবিল বাস রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফা আল্লাহ ইগাদুর সুখমা। এ হচ্ছে ঈমান, যেটা আমি জানি, ইলম, ইলম থাকতে হবে, আর ইলম যদি না থাকে, ও তাই নাকি, বা ঠিক আছে তুই থাক, হয়ে গেল, আপনিও শিরিক করে ফেললেন, তাই না? আপনার মনটাও, আপনার মনে হয়তো শিরিক ছিল না, কিন্তু বইয়ের কথা শুনে আপনি ভাবলেন যখন ফকির সাহেব এসেছিল দিয়ে গেছে তখন নিশ্চয় হবে, দিয়ে আপনিও ফেঁসে যাবেন। ঠিক এইভাবেই কত ঘরে শিরিক ঢুকছে, তো যে কোনো ভাব মানে দরজা দিয়ে আপনার হাওয়া ঢুকতে পারে, যে হাওয়ার যেন কচু পাতা যেন টলটলাই মান না হয় পানি তার উপরে, মানে মজবুত হলে পড়ে, তবে যাই হোক দোয়া করতে হবে বললাম, ইনশাআল্লাহ আল্লাহ যদি চান দোয়া কবুল করেন তো আপনি মজবুত থাকবেন এবং আপনি ভ্রষ্ট হবেন না। নম্বর 3, জিভের সুরক্ষা না করা, বাক সংযমী না হওয়া, যেখানে সেখানে কথা বলছেন, মানে কেউ কথা বললেই টাংলড়ি দিচ্ছেন, যেখানে সেখানেই মানে কথা টপকে পড়ে ঠোঁট কাটা, যেখানে সেখানে ফেতনার সময়ে বলে দিল, সৌদি আরবে এই হচ্ছে লেগে গেল বলতে, সৌদি আরবে তুর্কিতে তুর্কিস্তানে এই হচ্ছে লাগালো বলতে, লিখতে লাগলো ফেসবুকে, বাস সঙ্গে সঙ্গে, আরে মিয়া ওর কথা বাদ দেন, এই আর কিছু আগে হচ্ছে কি হচ্ছে দেখো, ব্যাপারটা কি, ও নাটক করছে, নাটক করছে না করছে সেটা আগে না বলে, আগে আগাম কেন বলতে থাকো, আগে দেখো, ভেবে দেখো যে লোকেরা কি বলছে, কি বটে না বটে তাহকিক না করে তুমি বলে দিলে, ইনজা কুম ফাসে কুম বে নাবাইন ফাতাবাই আনু, যখন বিশেষ করে ফাঁসে কাফেররা যখন কোনো খবর দেবে সেটাকে যাচাই বাছাই করবে, তো না তার আগে বলে দিলে বাস, চামড়ার গুলি আর লাগলাম কি বলে ফাঁকায় মেরে দিলাম অমনি গিয়ে বেরিয়ে গেল, না খবরদার জীব নড়াবেন না, বাক সংযম ব্যবহার করতে হবে, নচেত আপনি হিদাতি থেকে চট করে কি হয়ে যাবেন, বিদাতি হয়ে যাবেন। বেশ, নম্বর 4, হ্যাঁ কি বললাম তাহলে, ওটা বললাম যে জিহবা সুরক্ষা করতে হবে না, হয় জিহবাকে যদি নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে ভুল বুঝে হকপন্থী আলেম ওলামা দায়ীদের নিন্দা করা, তাদেরকে গালাগালি করা, কোনো বিতর্কিত বিষয়ে আলগাজিবে মন্তব্য করা, এসব আপনার দ্বারা হবে, এখানে জিভ দ্বারাও না হাত দ্বারাও হয়, ওই যেমন ফেসবুকে লিখছে লোকে। বেশ, 4 হচ্ছে একনিষ্ঠভাবে বা ঐকান্তিকভাবে নিজেকে প্রস্তুত না করা, পাক্কা মুসলিম হিসাবে নিজেকে তৈরি না করা, ইমানে নির্বিচল না হওয়া, তুচ্ছ প্রভাবে প্রভাবান্বিত হয়ে পড়া, পূর্ণ ইমানদার বা দিনদার হওয়ার ব্যাপারে কোনো কিছুকে ভয় করা, আপনি এই দিন মানছেন কিন্তু ওই আর কি ওপরে ওপরে, বেশ গভীরভাবে নয়, গভীরভাবে নয়, আপনি জানেন যে পাহাড়গুলো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কি জন্য, পৃথিবী যেন টলমল না করে, এই পাহাড়গুলো আল্লাহ তাআলা বলছেন পেরেক স্বরূপ করেছি, পেরেক মানে কি, পেরেকটা উপরে যেমন ওই যে এটা আছে, ওইটা আছে, দাঁড়িয়ে আছে তো উপরে দাঁড়িয়ে আছে, ওটা কি পেরেক, পেরেক বলা যাবে, খুঁটি বলা যাবে না, খুঁটি বা পেরেক হলো যার কিছু অংশ মাটির নিচে গড়া থাকে, মাটির নিচে প্রথিত থাকে, এ হচ্ছে খুঁটি বা পেরেক, পাহাড়গুলো এরকম, পাহাড় আপনি মাটির নিচে খুঁটবেন তার কি আছে, গোড়া আছে, বুঝতে পারছেন, যাতে কি হয় পৃথিবী টলটলাইমান না হয়, আপনি দিন মানছেন ওপরে ওপরে, ওই কচুর পানার পানির উপরে পানারি পাতা বলে না, কচুর পাতা পানারি পাতা ভাসে, ঠিক ওই রকম দিন মানছেন, মানে আপনি শিকড় যাকে বলে শিকড় চালান না, ভেতরের দিকে দেখবেন যে গাছ ঝড়ের সময় কোন গাছ পড়ে যায়, যে গাছের শিকড় নিচের দিকে যায় না, থাকে না, ওপরে ওপরে যায়, ঝড় আসে অমনি পড়ে যায়, তো আপনাকে প্রথমতই আগের কথার মতোই মজবুত হতে হবে, নিজেকে মজবুত তৈরি করতে হবে, যাতে করে সামান্য ঝড়েই আপনি উল্টে না যান উপরে না যান। ব্যাস, নম্বর 5 হচ্ছে কোনো বিষয়ে বাড়াবাড়ি করা,
অতিরঞ্জন বা অতিক্রম করা, অতি সক্রিয়তা সাধারণত নিষ্ক্রিয়তা সৃষ্টি করে। আপনারা দেখেছেন আমাদের দর্শে কত লোক আসতো একবার ডেলি, কোনো হ্যাঁ হুজুর সব জায়গায় থাকবো, শেষ করে দেখা গেল আর আসেই না। আরে কি বলা হয়, খুব বাড়াবাড়ি, ওরে বাপরে, হুজুরকে মানে বিরক্ত করে শেষ করে দেয়, হঠাৎ করে দেখা যায় আর আসছে না, প্রশ্নের পর প্রশ্ন করে, প্রশ্নের পর প্রশ্ন করে, তারপরে আর দেখা যায় পাত্তায় টিকই দেখা যায় না। এগুলো স্বাভাবিক কথা। আমাদের দেশে একটা কথা বলে শিশিরে চ্যাং, আপনাদের দেশে বড় নাকি জানি না, শিশিরে চ্যাং, চ্যাং মাছ জানেন, চ্যাং মাথা মোটা মাছ হয় একটা, খুব ত্রিং ত্রিং করে লাফায়, বিশেষ করে শীতকালে, যে শীতকালে যে শিশির পরে ঘাসের উপরে, মাঠ থেকে পুকুর থেকে উঠে ঘাসের উপরে চলে, রাস্তার উপরে চলে, চলতে চলতে খুব চলে, যেমনি রোদ ওঠে আর শিশিরগুলো শুকিয়ে যায় তখন কি হয়, এইরকম হলে হবে না, সব সময় মজবুত থাকতে হবে, বেশি ত্রিং বিড়িং করে লাফালে এক সময় কি হয়ে যাবেন, নিশ্চল হয়ে যাবেন আপনি, মানে শক্তি থাকবে না, শক্তি হারিয়ে যাবে, তো শক্তি হারিয়ে যাবে, এত বাড়াবাড়ি করলে হবে না। আর যাতে আপনার শক্তিটা থাকে সেই রকম ধীরে 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 আপনাকে ব্যয় করতে হবে। বাড়াবাড়ি করলেই জানবেন আগামীতে কি হয়, অতি সক্রিয়তা নিষ্ক্রিয়তা সৃষ্টি, আপনি নিষ্ক্রিয় হয়ে যাবেন শেষকালে, এতে আপনি হেদাটি থেকে কি হয়ে যাবেন, চট করে বিরাতি হয়ে যাবেন। ছয় হচ্ছে মনের রোগ পুষে রাখা। মনের রোগ অনেক আছে তাই না, মনের রোগের উদাহরণ দেন দু একটা বাচ্চা নামদার, মনের রোগ, মনের রোগ, মনের রোগ কাকে বলে, মনের রোগ সবসময় আমরা তো দেহের রোগ জানি, মনের রোগ কি আছে, যেমন কুচিন্তা দুশ্চিন্তা এসব না, ওই যে আমরা সবসময় বলি ছটা সরীপু, কাম ক্রোধ লোভ মদ, মদ কি বলে, লোভ মহ মদ মাৎসর্য, পরশ্রী কাতরতা, তারপরে স্বেচ্ছাচারিতা, হিংসা বিদ্বেষ, আমলের লোক প্রদর্শন ইত্যাদি, লোক দেখানোর বুদ্ধি তাই না, এসবগুলো কি মানুষের মনের রোগ। এই মনের রোগ যদি আপনি পুষে রাখেন তাহলে এক সময় কি হয়ে যাবেন, হেরাতি থেকে তাড়াতাড়ি বিদাতি হবেন। যেমন কাম, বিশেষ করে কাম, কাম মানে কি, কাম মানে কাজ নয়, কাম মানে বাংলাতে, কাম মানে কাজও আছে হিন্দিতে, কাম মানে কামনা, যৌন কামনা, যৌন উত্তেজনা, যৌন চাহিদা, যৌন আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা, এই জিনিসটা আপনি পুষতে থাকেন পুষতে থাকেন পুষতে একসময় কি হয়ে যাবেন, পর্নোগ্রাফি দেখছেন, নগ্ন ছবি দেখছেন, করতে করতে একসময় এমন যাবেন হস্তমৈথুন হবে, হস্তমৈথুন থেকে ব্যভিচারে দিকে আপনি চলে যাবেন। পুষে রাখলে এসব রোগ পুষে রাখতে হয় না, ব্যাস তাহলে উপশম করতে হয়, যে রোগ যাতে সারে সেই চিকিৎসা নিতে হবে, সেই সব বলার তো সময় নেই। নম্বর সাত হচ্ছে উপদেশদাতা সঠিক উপদেশ প্রত্যাখ্যান করা। কেউ আপনাকে উপদেশ দিচ্ছে আপনি গ্রহণ করেন না, আপনি যেটা বোঝেন সেটাই ঠিক, তাহলে আপনি কি করে হেদায়েত থেকে হেদায়েতে থাকতে পারবেন। মানুষ যদি উপদেশ যেটা হয় মেনে নিতে হয়, কিন্তু আপনি যদি বলেন না আমি বুঝি, হাম কিসি সে কাম নেহি, তাহলে দেখবেন এক সময় কি হচ্ছেন, ডিগবাজি খাচ্ছেন, ঠিক আছে। আট হচ্ছে বাহ্যিকভাবে দিন পালন করা এবং আভ্যন্তরিকভাবে আন্তরিক না হওয়া। এটা ওই আগের প্রায় দুটো কারণ বলা হয়েছে, যে ওপরে ওপরে দিন পালন করা আর ভিতরে ভিতরে বা লোকচক্ষুর অন্তরালে আপনি দিনটাকে ভালোভাবে পালন করছেন না। নয় নম্বর হচ্ছে পার্থিব প্রেম দুনিয়ার চাকচিক্যে প্রলোভিত হওয়া। আপনি মোটামুটি দিনদার ছিলেন, দেখলেন যে আপনার ভাইরা কিংবা আপনার ভাই কিংবা আপনার বোনাই কিংবা পাড়া প্রতিবেশী কিংবা বন্ধু এই বড় হয়ে গেল, আমি সেই জন্য থেকে গেলাম, এবার দুনিয়াতে লেগে গেলেন, তখন দুনিয়াতে যেমনি মন দিলেন তখন, যখন আপনার মন তো মনই, দুনিয়াতে মন দিলে দিনে মন কমে যাবে, তো ওইতে কি আছে, মানে কি বলে ওটাকে, ব্যালেন্স আছে, কতটা এখানে থাকতে হবে কতটা এখানে থাকতে হবে, আপনি তখন করলেন কি এদিকের ওজন কমিয়ে ওদিকে বাড়িয়ে দিলেন, তো আস্তে আস্তে দুনিয়ার দিকে যদি বেশি ঝুঁকে যান তো হেদায়েত থেকে বিদাতিতে আপনি নিশ্চয়ই হয়ে যাবেন, আপনি হেদায়েত থেকে সরে যাবেন পড়ে যাবেন। ব্যাস অনেক সময় মানুষ ভালো থাকে, দেখবেন বিয়ের পরে কি হয়ে যায়, মানুষ দেখবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে মাশাআল্লাহ, বিয়ের পরে না, এক ভাইকে দেখলাম সালাই লম্বা দাঁড়িয়ে ছিল, বোধহয় আমার থেকে লম্বা হবে, বিয়ে করার পরে দেখলাম যে কি ব্যাপার, হ্যাঁ কি ব্যাপার, কি ব্যাপার ভাই জান, বলছে ভাবি বলছে এখন থেকে বুড়ো লাগছে, বুঝতে পারছেন, তো ভালো ছিল হয়ে গেল কি কাল হলো, হ্যাঁ তো যাই হোক,
তো সংসারের দিকে বেশি ঝুঁকে পড়লে, দুনিয়ার দিকে ঝুঁকে পড়লে এই অবস্থাটা হবে। নম্বর 10, কোরআন বর্জন করা, মানে কোরআনের বর্জন করা বলতে এখানে পড়া নয়, শুধু পড়লে পরে আপনি হিদায়ত পাবেন না। কি করতে হবে? মানে বুঝে পড়তে হবে, কোরআনের মানে বুঝে পড়তে হবে, হাদিস পড়তে হবে ইত্যাদি। 11 নম্বর হচ্ছে সাগিরা গোনাহ, ছোট ছোট সমূহ পাপ সমূহকে তুচ্ছ জ্ঞান করা। ছোটো পাপ, ছোটো পাপ, সমস্যা নেই, ও গোনাহ, যে উজু করবো ধুয়ে যাবে, নামাজ পড়বো মাফ হয়ে যাবে, এইভাবে যদি আপনি করতে থাকেন তাহলে কী হবে? আস্তে আস্তে বড় পাপও করতে লাগবেন। আর 12 নম্বর হচ্ছে নেক লোক ও পরহেজগার আলেমদের সংসর্গ বর্জন করা। আলেমদের সাহচর্য না হইলে আপনি শিখবেন কোত্থেকে, ভালোটা মন্দটা জানবেন কি করে? তো এদের সঙ্গে সঙ্গ দিতে হবে, আর এদের কাছে মোল্লা দেখ, মোল্লার কাছে বসে কী হবে? তবে হ্যাঁ, ভালো যে আলেম আর কি, এমনি এমন অন মোল্লা আছে যে আপনার ইমানটাকে নষ্ট করে দেবে, আছে না? নেই তো সেটা বুঝতে হবে। 13 নম্বর হচ্ছে অমুসলিম ও ভ্রষ্ট মুসলিমদের প্রচার মাধ্যম দ্বারা প্রভাবান্বিত হওয়া। যত প্রচার মাধ্যম আছে মুসলমানদের না মুসলমানদের, বেশিরভাগ মানলাম যে মুসলমানদেরও কিছু আছে, মুসলমানদের মধ্যে সহি আকিদার কটা আছে, সঠিক ইসলামের কটা আছে? বলতে গেলে নাই, যেমন মামুন বলছে, বলতে গেলে নাই। তো এই প্রচার মাধ্যম, এই ইন্টারনেট, এই টিভি যদি আমরা সবসময় তাই নিয়ে পড়ে থাকি, তো আমরা কি শিক্ষা পাবো? হিদাতি থেকে বিদাতি হব না বিদাতি থেকে হিদাতি হব? আস্তে আস্তে ওইটা আমাদেরকে বিদাতের দিকে নিয়ে যাবে, খারাপের দিকে নিয়ে যাবে, নষ্টের দিকে নিয়ে যাবে। আল্লাহুল মুস্তাআন। রেডিও, টিভি, ইন্টারনেট, পত্র পত্রিকা সব ওদের, সব ওদের কাছ থেকে আসছে। আর সেখান থেকে কি আসছে? যে ডিশ বলছি, ডিশের মাধ্যমে কি আসছে? বিষ আসছে। আর আমরা কি সেই বিষ হলাহল পান করছি? আল্লাহুল মুস্তাআন। 14, অসৎ ও ভ্রষ্ট সঙ্গীদের সঙ্গ ত্যাগ না করা। তার মানে আপনার বন্ধু খারাপ, আপনি তাকে বলছেন না পাপকে ঘৃণা করো, পাপিকে নয়। আরে তোমার বউ ব্যভিচার করছে, পরকিয়া করছে, ও পাপকে ঘৃণা করো, বউকে ঘৃণা করো না, বউকে ঘৃণা করো না, বউ ঘরে থাক, যা করছে, যা করছে ওটা ঘৃণা করো, বউকে ঘৃণা করো না। কে বলবে নাকি এরকম? জানি না, পাপকে ঘৃণা করো, পাপিকে না, জানি না কেন বলে। তো যাই হোক, মোট কথা হচ্ছে যে আপনি পাপকে ঘৃণা করবেন, পাপিকেও ঘৃণা করবেন, কিন্তু ঘৃণা করে দূরে সরিয়ে দেবেন না, তাকে কি করবেন? তাকে হিদায়তের নিয়ে, হিদায়তের আলোতে আনার চেষ্টা করবেন। আর না হয় যদি ওই রকম বন্ধুত্ব করেন, হিদাতি হয়েও যদি বিদাতি বন্ধুত্বের বন্ধুত্বে, বন্ধুদের বন্ধুত্বে বেলাগাম, বেপরোয়া হয়ে যান, তাহলে আপনিও একসময় দেখবেন যে খারাপ হয়ে যাচ্ছেন। ইলমি মজলিস, আলোচনা, বই পুস্তক থেকে নিজেকে সরিয়ে রাখা, খবরদার, মানে একদম ভাববেন না যে আমি খুব ভালো আছি, যতই ভালো থাকুন তবু আপনি পড়তে থাকুন, তবুও আপনি শুনতে থাকুন, তবুও আপনি দার্সে এসে বসুন। এটা নয় যে আমি সব কিছু জানি, অথবা আমার শোনার দরকার নেই, বোঝার দরকার নেই, পড়ার দরকার নেই, খবরদার না, কারণ মানুষ ভুলে যায়, আজ পরে কাল ভুলে যায়, এরকম করবেন না। মজলিসে আসুন, বসুন ইনশাআল্লাহ। এইসব মজলিসে বসলে কিছু না হলে কি হয় বাসানন্দা? এই যে ইলমি মজলিসে যদি বসেন, মানে আমি কিছুই বুঝতে পারলাম না, কিছুই আমি শিক্ষা নিলাম না, হুজুরের কথাই মানলাম না, ঠিক আছে, কিন্তু সব যেটা হবে সেটা কি হবে? আপনার গোনাহ মাফ হয়ে যাবে, তাই না? আল্লাহু আকবার। এমন কি যে মজলিসে কিছু শুনতে, শোনার নিয়ত আসেনি, অন্য নিয়তে আসছে, সে যদি এসে বসে যায়, তারও গোনাহ আল্লাহ তাআলা মাফ। হুম কওমুন লা ইশকা বিহিম জালিসুন, আল্লাহু আকবার, তার সঙ্গে বসে গেছেন, খালাস, আল্লাহ তাকেও ক্ষমা করে দেবেন। হক বাতিলের বিচার ক্ষমতা না থাকা সত্ত্বেও বিদ্যার্থী বা ভ্রান্ত চিন্তাধারা লেখনী পড়া, বক্তৃতা শোনা বা ভিডিও দেখা, এখন বুঝতে পারছেন ইউটিউব ভালো লাগছে, শুনতে শুরু করে দিলেন, অনেক কিছু শুনলেন, তারপর বলছে অমুকের ব্যাপার এটাকে, তখন আরে সর্বনাশ, এত কিছু শুনলাম, আর তার মধ্যে আপনি কোনটা ভালো কোনটা মন্দ বুঝলেন না, সব ঢুকে গেছে আপনার ব্রেনে, যা আসছে তাই আপনি শুনছেন। এখন তো ইউটিউবে মাশাআল্লাহ, যেটা শুনতে ভালো লাগে মানুষ সেটাই শোনে, কিন্তু সে কি বলছে দেখা হয় না, এতেই সর্বনাশ হয়ে যায় অনেক সময়। বেশ, তারপর মাকরুহ বর্জনে এবং সুন্নত মুস্তাহাব ও নফল পালনে আগ্রহ না থাকা, এটা সুন্নত না করলেও চলবে, তাই না? আজকে একজন প্রশ্ন করছেন যে উজুর আগে বিসমিল্লাহ না বললে তো চলে, কেউ বলছেন ওয়াজেব, কেউ বলছেন সুন্নত, সুন্নত মেনে যদি না বলি তার ইচ্ছা করে ছাড়বেন কেন সুন্নতটা? জোহরের আগে চার, পরে চার, আগে দুই, পরে দুই, আগে চার, পরে দুই, আগে দুই, পরে চার, এরকম সুন্নত পড়া যায় না? সুন্নত না পড়লেও চলবে, এরকম যদি শৈথিল্য করেন তো আস্তে আস্তে দেখবেন যে আপনি হয়তো ফরজও ত্যাগ করছেন। এইভাবে শৈথিল্য করা যাবে না। মাকরুহ, মাকরুহ মানে কি? যেটা না করা ভালো বা না করলে সব হয়, আর করলে গোনা হয় না, এরকম। যেমন কথার জন্য বলি, উলঙ্গ হয়ে গোসল করা, এটা কি?
মাকরুহ, করা যায়, কিন্তু না করাটা উত্তম। এবার আপনি যখনই বাথরুম ঢুকছেন উলঙ্গ হয়ে গেছেন, হ্যাঁ জায়েজ আছে, এইভাবে জায়েজ আছে বলে যদি আপনি অনেক কাজ করেন, দেখবেন অনেক কাজ করতে করতে আপনি হারাম কাজেও পতিত হচ্ছেন। আল্লাহ মুস্তাহান। পিতামাতা সমাজ বা পরিবেশের চাপে অবস্থান করা, মানে অনেক সময় চাপ থাকে মানুষের উপরে, বাপ মা মানতে দেয় না, যেমন অনেক বোন আছেন, অনেক দিনই বোন আছেন, বাপ মা মানতে দেয় না, পর্দা মানতে দেয় না, সহি আকিদা গ্রহণ করতে দেয় না, সহি আকিদার ঘরে বিয়ে দেয় না, ওইগুলো ওখানে দেওয়া যাবে না, ওখানে করতে হবে, তাই না? চাপের মুখে থাকলে আলাদা কথা, সেক্ষেত্রে পরীক্ষার ব্যাপার আছে, আল্লাহ তাআলা যাকে হিদায়ত করবেন আল্লাহর কাছে চাইতে হবে, ইনশাআল্লাহ হিদায়ত পাবেন। তো চাপের মুখে থাকলে, যেমন রাজনীতির চাপ আছে, তাই না, পরিবেশের চাপ আছে, তারপরে আপনার বাড়ির চাপ আছে, আত্মীয় স্বজনের চাপ আছে, স্বামীর চাপ আছে, স্ত্রীর চাপ আছে, এই চাপে চাপাচাপিতে অনেক সময় কি হয়, মানুষ হেদাতি থেকে বিজাতি হয়ে যায়, খারাপ হয়ে যায়। অযথা সময় নষ্ট করা, সময়কে সঠিক কাজে না লাগানো, এটাও আপনার হিদায়তের, মানে হিদায়ত থেকে বিচ্যুত হওয়ার কারণ হতে পারে। আপনার সময়গুলোকে নষ্ট করছেন, তাতে আপনার হিদায়ত থেকে সরে যাওয়ার কারণ হতে পারে। দাওয়াতের নামে আপত্তিকর জায়গায় যাওয়া এবং চুম্বক হওয়ার জায়গায় লোহা হয়ে যাওয়া। আপনি সমুদ্রের তীরে যাচ্ছেন, যেখানে ন্যাংটা পুরুষ মহিলা বসে আছে, পার্কে যাচ্ছেন, হ্যাঁ জড়াজড়ি করে বসে, দেখেছেন না, দেখেননি, আপনি কেন যাবেন দাড়িওয়ালা, বলছে হেদায়তের জন্য, মানুষকে বোঝাবার জন্য যাই। দিয়ে দুদিন পাঁচ দিন যেতে যেতে এমন মজা হবে, চোখের তৃপ্তি, দর্শন তৃপ্তি হতে হতে আপনি তখন কি হয়ে যাবেন, ব্যাস হেদায়ত করতে গিয়ে নিজেই কি হয়ে যাবেন, হ্যাঁ ভ্রষ্ট হয়ে যাবেন, তাই না? ওই পার্টির, ওই যে আমাকে একজন জিজ্ঞেস করছিল যে পার্টির যে এ দেয়, ইফতারি পার্টি করে না, তো সেখানে গিয়ে ইফতারি পার্টিতে তুমি গেলে কেন, তুমি একজন বড় আলেম, বলছে আমি ওখানে ইসলামের কথা বলতে গেছি। তুমি ইসলামের কথা বলতে পেরেছ নাকি, তোমার ওখানে ইসলামের কথা কেউ নেবে? এইভাবে দেখা যাবে যে যাচ্ছে হিদায়ত করার নামে, শেষকালে কি হচ্ছে, নিজেই এমন এমন অনুষ্ঠানে যাচ্ছে তাকে এবারে জামাতি মোমাজাত করতে হচ্ছে, মানে সেখানে সে ফেলতে পারবে না, এমন এক জায়গা যেখানে সে ফেলতে পারবে না, সেখানে দেখা যাবে যে এমন একটা জিনিস উদ্বোধন করছে যেখানে দোয়া করাই হচ্ছে হারাম, সেখানে দোয়া করা হারাম, সেখানে দোয়া করছে হাত তুলে, দোয়া করা বিদাত, সেখানে সে তাকে দোয়া করতে বাধ্য হতে হচ্ছে। তো হেদায়েতের নামে গিয়ে শেষকালে কি হয়ে যাচ্ছে, সে নিজেই হেদায়েতচ্যুত হয়ে যাচ্ছে। আর দিনদার বা সহি আকিদার নয় এমন জীবনসঙ্গী গ্রহণ করা, আপনি দিনদার, হাদিসে কি আছে, দিনদার গ্রহণ করো, তাই না? কিন্তু আপনি করছেন কি, দিনদার বউ গ্রহণ করছেন না, বেদিন না দিন দেখা যাবে, কিংবা মহিলা দিনদার স্বামী গ্রহণ করছে না, দিনদার পরে নামাজ পড়ে নেবে, সমস্যা কি আছে, হ্যাঁ পরে বড় লোক হবে সেটা না, হ্যাঁ বড় লোকটা আগে হতে হবে, চাকরিওয়ালা আগে হতে হবে, কারণ পরে চাকরি নাও হতে পারে, তাই না? কিন্তু নামাজি, হ্যাঁ পরে নামাজি হয়ে যাবে, তো এরকম আগে দিনদার গ্রহণ করতে হবে। তো যদি আপনি দিনদার জীবনসঙ্গী গ্রহণ না করেন, তো ওই যে বললাম কি ভাই দায়গুলো কোথায় গেল, বলে ভাবি বলছে বোড়া লাগে এখন থেকে, তো এরকম হয়ে যাবে, দিনদার সঙ্গী আপনি গ্রহণ করেননি, তাই না? যে স্ত্রী আপনার দাড়ি পছন্দ করে না, যে স্ত্রী নবী সাল্লাল্লাহু আলাইহি চেহারা পছন্দ করে না, তাই না? আমার দাড়ি পছন্দ করছিল মানে কি, নবীর চেহারাও আপনি অপছন্দ করেন তাহলে, তাহলে দিনদার গ্রহণ না করলে বুঝতেই পারছেন, পর্দা মানে না, আপনি এমন এক পুরুষের সঙ্গে বিয়ে হলো পর্দা মানে না, দিনদার গ্রহণ করলে কি পর্দা মানত না, মানত না নিশ্চয়ই, তখন বলছে না তোমার বোরকা পরা যাবে, বোরকা পরা হবে না, এই কালো হাতির মতো লাগে, মোষের মতো লাগে, ভূতের মতো লাগে, এই আমার সঙ্গে যাওয়া যাবে না, আমার সঙ্গে এসো, বোরকা খুলে এসো, তো হবেই, আপনি দিনদার চয়েস করেননি। কারণ মহিলা বলবে হুজুর আমি কি করবো, আমার বাপ দিয়েছে না, একটা আছে নিশ্চয়ই এখতিয়ার আছে, এখন যদি কেউ চাপে পড়ে করেছে তো আল্লাহ তাকে সাহায্য, আল্লাহ তাকে সাহায্য করুন, এই বলা ছাড়া কিছুই উপায় নেই। বেশ, পারিবারিক, সাংসারিক বা সামাজিক সমস্যায় জড়িয়ে পড়া এবং সমাধান পাওয়া বা বের হওয়ার পথ হারিয়ে ফেলা, দেখবেন কোনো কোনো সময় মানুষটা ভালো কিন্তু পারিবারিক সাংসারিক ঝগড়া ঝামেলাতে কি হয়ে গেছে, দেখবেন সে আর ভালো নেই, এক তো বিরক্ত হয়েছে যে সে আবার ঠিক মতো নামাজ পড়তেও আসছে না, পাঁচ ওয়াক্তের নামাজ মসজিদে পড়তো, কিন্তু পারিবারিক সাংসারিক ঝগড়ায় জড়িয়ে যাওয়াতে ভয়ে ভয়ে ঝামেলা, জায়গা নিয়ে ঝামেলা, ঘর বাড়ি নিয়ে ঝামেলা, হ্যাঁ দিয়ে দেখা যাচ্ছে সে মসজিদে ঠিক মতো নামাজ পড়তেও আসছে না। আর শেষ নম্বর, যেটা ২৪ নম্বর ছিল, সেটা হচ্ছে পথ প্রদর্শক মুরব্বী বা সঠিক উপদেশটা না থাকা, তার মানে আপনি এমন একটা মানুষ যে আপনার উপরে কেউ উপদেশ থেকে উপদেশ দিতে আসে না, কেউ আপনাকে সোজা পথ দেখাবে নেই কেউ, আপনি এমন, যেমন অনেক ভাই বলে আমার এখানে কেউ নেই হুজুর, এই জন্যে হ্যাঁ আমি বলি যে আপনি স্থানীয় আলেমের কাছে সাহায্য নেন, যেমন তালাক ফালাকের ব্যাপার, এগুলো দূর থেকে হয় না, তো বলছে স্থানীয় কেউ নেই,
স্থানীয় কেউ নেই, এখন স্থানীয়। তারপর একজন বলছে যে জিন পেয়েছে, তো জিন ছাড়াতে হবে। তো এখানে সব বিদাতি আর মুশরিকে, বিদাতি এবং সিরকি তাবিজ টাবিজ দিয়ে জিন ছাড়ায়, সহি আকিদার আলেম নেই। ভাই তাহলে কি করবেন আপনি? তালাকের ব্যাপারে, ঝাড়ফুঁকের ব্যাপারে সহি আকিদা খুঁজতে হবে, হয় তাকে আনতে হবে, না হয় নিজে যেতে হবে। এখন নাই বললে তো আর হবে না, দূর থেকে তো আর এইভাবে ঝাড়ফুঁক করা যায় না, দূর থেকে তালাকের মশলা বলা খুব কঠিন। তো যদি আপনি হারিয়ে ফেলেন আপনার, এখন আপনার বলেন হুজুর এই জন্য তো পিঠ ধরতে হয়, তাই না? এই জন্য পিঠ ধরা না, পিঠ ধরতে হবে না, কি করতে হবে? আপনার উপদেষ্টা একজন ভালো আলেম, তার সঙ্গে যোগাযোগ রাখা এবং আপনাকে সঠিক পথ দেখানোর জন্য তার সঙ্গে যোগাযোগ আপনাকে রাখতে হবে। ধরা মানে এই নয় যে আমি খালি কাদরের কথাই মানবো, আমি বিলালের কথা মানবো না, এই হচ্ছে। যদি কাজ আমি কারো কথা না নিয়ে শুধু কাজলকে ধরে থাকি, এগুলো ধরা, তাই না? আর আমি যদি বিভিন্ন আলেমের কথা শুনি তাহলে এটা তো ধরা হলো না, হ্যাঁ, তাই না? আমার একটা স্বাধীনতা আছে এবং যেটা ভালো আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ যিনি ইস্তামিউনা কওলা ফা ইত্তাবিউনা আহসানা, ও বহু কথা শুনে কিন্তু যেটা আহসান সেটার উপরে আমল করে। হাদিসে এটাও আছে যে মুফতিরা ফতোয়া দিলে তুমি নিজের নাফসকে ফতোয়া জিজ্ঞেস করো। এই রকম বলছে, তুমি দেখো, বিবেক করে দেখো যে কোনটা যুক্তিযুক্ত, কোনটা দলিল বেশি সহি, যে কোনটা ভালো সেটা গ্রহণ করো। তো যদি আপনার এরকম পথপ্রদর্শক কেউ না থাকে তাহলে আপনি নিশ্চয়ই হিদাতি থেকে বিদাতি বা ভালো থেকে খারাপ, চরিত্রবান থেকে দুশ্চরিত্র সহজে গড়িয়ে যাবেন, হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে দূরে রাখুন যে সমস্ত কারণগুলো বললাম, যদি কারোর মধ্যে থেকে থাকে, দূরে থাকতে পারলে পরে চট করে হেদায়েতের পথ থেকে সরে যাব না ইনশাআল্লাহ। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ وعلى آله وصحبه أجمعين. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، ما لنا رب سواه.